অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। এই ভিডিওতে আমি জানাতে চলেছি 2021 এই ছয়টি রাশি রাজত্ব করবে, অর্থাৎ রাজ সিংহাসনে বসতে চলেছে এই 2021-এ এই ছয় রাশি। আপনি নন্ত এই ছয় রাশির মধ্যে অবশ্যই আপনারা এই ভিডিওটি খুব মাইন্ডলি শুনবেন এবং দেখবেন। দেখুন, এই ভিডিওতে আমি যে ছয়টি রাশির কথা বলবো সেই ছয়টি রাশি কিন্তু রাজ সিংহাসনে অর্থাৎ স্বর্গীয় সুখ কিন্তু তারা পাবেই, অর্থাৎ 2021 তাদের জন্য কিন্তু গোল্ডেন পিরিয়ড, গোল্ডেন একটা বছর হতে চলেছে, স্বর্ণময় যুগ হতে চলেছে এই ছয়টি রাশির। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নম্বর, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিতে চান অবশ্যই এই নাম্বারে আপনারা রিকোয়েস্ট পাঠান, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। কেউ কেউ বলছে যে স্যার আমার রাশি লগ্ন এগুলো একটু বলে দিন। দেখুন, এখানে রাশি লগ্ন বলা হয় না, এর জন্য আপনারা কমেন্ট বক্সে করুন, বারবার বলছি রাশি লগ্নের জন্য এখানে করবেন না। তো আসা যাক আলোচনাতে, এই 2021-এ কোন ছয়টি রাশি রাজ সিংহাসনে বসতে চলেছে। দেখুন, যে ছয়টি রাশির আমি কথা বলবো তাদের কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু কাটবে, অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা পাবে, কর্ম পাবে, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সফলতা কিন্তু পাবে, নতুন ব্যবসা হবে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, এবং যারা যারা সেলফ প্রফেশনে আছেন সেই প্রফেশন থেকেও কিন্তু আপনারা বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন, এবং প্রাপ্তির জায়গাটা কিন্তু আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু এই ছয় রাশির মধ্যে থাকবে। অর্থাৎ কর্ম পাওয়া, গভর্নমেন্ট সার্ভিসও পেতে পারে এই ছয় রাশি, এবং এই ছয় রাশি ব্যবসাতেও কিন্তু সফলতা পাবে। তার বলে যে বাদ বাকি যে ছয়টি রাশি বলছি না বলে তাদের যে কিছু হবে না তা নয়, আমি বারবার বলছি যে রাশিগুলোর বেশি সম্ভাবনা অর্থাৎ 2021-এ গ্রহগত অবস্থান অনুযায়ী, গ্রহের গোচর অনুযায়ী যে রাশিগুলো সম্ভাবনা সেগুলো কিন্তু হবে, এবং যাদের বলছি না তার বলে তাদের হবে না এটা আমি কোনো সময় বলবো না। অনেকে কমেন্ট করেছেন তাহলে স্যার আমার কি হবে না, না 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 এটা না আমি বলবো না, কারণ এখানে আপনার দশা, অন্তর্দশা এগুলো দেখা দরকার, এবং আপনার প্ল্যানেট পজিশন কেমন আছে সেটাও দেখা দরকার, হরোস্কোপে এগুলো একান্ত দেখা দরকার। কিন্তু এই যে আমার কথা যে আমি বলবো যে রাশিগুলো, যদি আমার কথা কথা শুনে একটুকু গাছের পাতা না নড়ে, জানবেন বাই বার্থ চার্ট আপনার রাশিচক্রে কোনো দোষ আছে, অবশ্যই সেই জায়গাটায় রেক্টিফিকেশন করুন, এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে আপনার পরামর্শ করুন, এবং আপনার যদি দশা অন্তর্দশা যদি পারমিট না করে সেক্ষেত্রেও কিন্তু সমস্যা আসবে। অর্থাৎ আপনার ক্ষেত্রে এই 2021 এই ছয় রাশির ক্ষেত্রে বিশেষ সৌভাগ্যশালী, কর্ম, ব্যবসা, সেলফ প্রফেশন এবং প্রাপ্তির জায়গাটা। এরপরে আমি আরও ভিডিও দিব, আপনারা অবশ্যই নজর রাখুন, আরও ছয় রাশির কথা আমি জানাবো, এ রাশিগুলোরও কথা থাকবে। তো কোন এই সৌভাগ্যবান ছয়টি রাশি আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম যে রাশির কথা বলবো সেটা হচ্ছে, দেখুন আপনাদের যে রাশি সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের একাদশপতি, বৃহস্পতি আপনাদের রাশির ঠিক নবমভাবে অবস্থান করছে, নিজস্থ কিন্তু নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, এবং নবমভাবে নবমপতির অবস্থান, রাশিতে রাহুর অবস্থান আপনাদের ক্ষেত্রে এবছর রাজ সিংহাসনে আপনারা বসতে চলেছেন। যে যে সেক্টরগুলোর কথা বললাম
সেই সেক্টর থেকে কিন্তু আপনারা বেনিফিটেড লাভ আপনারা কিন্তু পাবেনই পাবেন। কৌশিক রায় যে কথা বলে দায়িত্ব নিয়ে বলে, জোর গলায় বলে, ওই হচ্ছে হবে হতে পারে এটা না, হবেই। যদি আপনার হরোস্কোপ ঠিক থাকে, আপনার যদি প্ল্যানেট পজিশন ঠিক থাকে, আপনার যদি দশা অন্তর্দশা পারমিট করে সেক্ষেত্রে, অর্থাৎ একাদশ এবং নবমের কানেকশান আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে, এবং নবমপতি নবমভাবে ভাগ্যোদয় আপনাদের হবে নিশ্চিত রূপে, এবং প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হন, দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনাদের কর্মপতি এবং একাদশপতি কর্মভাবে অবস্থান করছে, অর্থাৎ কর্ম আপনারা নিশ্চিত রূপে পাবেন, কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, সফলতা এগুলো কিন্তু আপনাদের থাকবে। এবং রাজনীতিতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উত্থান কিন্তু হবে, এবং নতুন কর্ম পাওয়া, কর্মপ্রাপ্তি এবং গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ সহায়তা কিন্তু করবে। এবং এমনি সার্ভিসের জায়গাটা, চাকরি আপনাদের প্রাইভেট সেক্টরের চাকরি কিন্তু হবে, বিজনেসের জায়গা ভালো, সেলফ প্রফেশনের জায়গা ভালো, এবং কেন্দ্র ত্রিকোণের জায়গা সম্পর্ক, অর্থাৎ ভাগ্য কেন্দ্র ত্রিকোণের জায়গাটাতে কিন্তু আপনাদের ভাগ্যের দ্বারা যে কাজ, ভাগ্যের সহায়তা পাওয়া, এটা কিন্তু আপনাদের হবে। অর্থাৎ 2021টা আপনাদের জন্য গোল্ডেন ইয়ার হতে চলেছে। একটু শুধু জাস্ট লাগে দিই, বিশ্বরাশি যারা রাজনীতিতে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা গোল্ডেন ইয়ার হবে। আপনি যদি বিশ্বরাশির জাতক বা জাতিক হন, আপনি যদি রাজনীতিতে থাকেন, আপনার ক্ষেত্রেও কিন্তু জয় জয়কার হতে চলেছে, যদি আপনার রাশিচক্র ফেভার করে, দশা অন্তর্দশা ফেভার করে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি, তিন নম্বর রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসার ক্ষেত্রে সফলতা, কর্ম জায়গাটা আপনাদের প্রশমিত হবে, কর্মপ্রাপ্তির জায়গাটা, ব্যবসাতে যথেষ্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ আকস্মিক প্রাপ্তির জায়গা। আপনারাও সিংহাসনে, রাজ সিংহাসনে বসতে চলে যান আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, এবং আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। রাজনীতিতে যারা আছেন, ফিল্মে যারা আছেন, ফিল্ম দুনিয়াতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্ট উত্থান কিন্তু আপনাদের হবে, আপনি যদি ফিল্ম দুনিয়াতে থাকেন সেক্ষেত্রেও। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক উন্নতি চরম শিখরে কিন্তু আপনারা যাবেন, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের হবে, কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, ভাগ্যের সাপোর্ট পাবেন, সেলফ প্রফেশনের ক্ষেত্রে ভালো, ব্যবসার ক্ষেত্রে ভালো, যারা ফিল্ম দুনিয়াতে আছে, গ্ল্যামার দুনিয়াতে তাদের ক্ষেত্রে ভালো, রাজনীতিতে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে মহা প্রাপ্তির জায়গা হবে, এবং আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, আপনি কিন্তু এই 2021 রাজত্ব করবেন, রাজ সিংহাসনে বসতে চলেছেন আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, এবং আপনাদের ক্ষেত্রে দীর্ঘদিনের আশা পূরণ কিন্তু হবে, এবং সেলফ প্রফেশনের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু পাবেন, এবং ব্যবসাতে যথেষ্ট উন্নতি কিন্তু নির্দেশ করছে আপনি যদি হন মকর রাশির জাতক। পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি ধনপতি ধনভাবে অবস্থান এবং রাশির অধিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, আপনাদের ধন বৃদ্ধি কিন্তু করবেই। এবং আপনাদের ক্ষেত্রে যারা রাজনীতিতে আছে রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট উত্থান আপনাদের হবে আপনি যদি ধনুরাশির হন। যারা বড় বড় শিল্পপতি, ইন্ডাস্ট্রি, ব্যবসা আছে, নিজস্ব ফ্যাক্টরি আছে, নিজস্ব শিল্প আছে,
আপনাদের ব্যবসা কিন্তু চচ্চড়িয়ে উঠবে। অর্থাৎ উঠবে মানে কি, আপনাদের আকাশ কুসুম কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ উন্নতির চরম শিখরে যেতে চলেছে ধনুরাশি। আপনি যদি ধনুরাশি হন, কর্মর দিক থেকে আপনারা যথেষ্ট সফলতা পাবেন। কর্মপ্রাপ্তির জায়গাটা, আকস্মিক প্রাপ্তির জায়গাটা, এটা কিন্তু নির্দেশ করছে। রাজনীতিতে যারা আছে তাদের ক্ষেত্রে সফলতা, শিল্পতে যারা আছে তাদের ক্ষেত্রে সফলতা, ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলিংয়ে যারা আছে তাদের ক্ষেত্রে সফলতা। অর্থাৎ আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিকা হন, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে হবেই হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যদি না আপনার রাশিচক্রে কোনো দোষ না থাকে এবং যদি আপনার দশা অন্তর্দশা যদি পারমিট না করে সেক্ষেত্রে। কিন্তু ওভারঅল যদি বলি, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, আপনি কিন্তু রাজ সিংহাসনে বসতে চলেছেন। অর্থাৎ এই 2021টা আপনারা কিন্তু রাজত্ব করবেন, শিল্প থেকে, ব্যবসা থেকে, ইন্ডাস্ট্রি থেকে, চাকরি থেকে, সেলফ প্রফেশন থেকে, রাজনীতি থেকে, কেরিয়ার থেকে, ফিল্ম দুনিয়া থেকে আপনারা কিন্তু এক এবং অদ্বিতীয় হতে চলেছে। ধনপতি ধনভাবে অবস্থান, আপনাদের ধন আকর্ষণ, অপার ধন আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ যে রাশিগুলোর কথা আমি বলছি না, সে রাশিগুলোর কিন্তু অপার ধন ধনবর্ষা হতে চলেছে। সে রাশিগুলোর আটকাতে কেউ পারবে না। শনি যাব দেতা হে তো ছাপ্পর ফারকে দেতা হে। এরপরের যে রাশির কথা বলবো, সবশেষে যে রাশি, টোটাল আমি ছটি রাশির কথা বলছি, এরপরের যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের পারিবারিক সুখের জায়গাটা যথেষ্ট ভালো। রাজনীতিতে যারা আছে রাজনীতি কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনারা যারা ফিল্ম দুনিয়াতে আছেন, আপনারা যারা অ্যাক্টিং মডেলিংয়ে আছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, কাজের সুযোগ। যারা চাকরির চেষ্টা করছেন, গভর্নমেন্ট সার্ভিস হোক, প্রাইভেট সার্ভিস হোক, চাকরির ক্ষেত্রে যথেষ্ট সফলতা, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এবং যাদের নিজস্ব ব্যবসা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা চচ্চড়িয়ে উঠবে, অর্থাৎ আকাশ ছুঁতে চলেছে। যাদের নিজস্ব শিল্প আছে বা ইন্ডাস্ট্রি আছে আপনাদের ক্ষেত্রে এই 2021, আপনি যদি হন তুলা রাশির জাতক বা জাতিকা, আপনাদের ক্ষেত্রে কিন্তু টার্নিং পয়েন্ট হতে চলেছে। আকস্মিক প্রাপ্তির জায়গা আপনাদের কিন্তু নির্দেশ করছে, আপনি যদি তুলা রাশি হন। তুলা রাশি যদি আপনি হন, আপনাদের ক্ষেত্রে অপার ধন আপনারা কিন্তু পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং আপনাদের জীবনে আশা পূরণ, প্রত্যাশা পূরণ, দীর্ঘদিনের মনোবাঞ্ছা পূরণ কিন্তু 2021 হবে। এবং ব্যবসা যারা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু চরম উন্নতি কিন্তু হবে। কিন্তু দেখতে হবে আপনার রাশিচক্রে, আমি যে যে ব্যবসাগুলো কথা বলছি তাদের ব্যবসা সেই সেই রাশিচক্রে কোন কোন ব্যবসাগুলো আপনাদের ক্ষেত্রে স্যুট করবে, তবেই কিন্তু আপনারা সঠিক পূর্ণ মাত্রায় রেজাল্টটা কিন্তু আপনারা পাবেন। তো তুলা রাশির ক্ষেত্রে, আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে সেলফ প্রফেশনের ক্ষেত্র কিন্তু আপনারা যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদের নির্দেশ করছে। এই 2021 ধামাকা বছর হতে চলেছে এই ছয়টি রাশির ক্ষেত্রে। অর্থাৎ ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের থাকবে না, এবং আপনাদের ইচ্ছাতে আপনারা যেটা চাইবেন সেটা কিন্তু আপনারা করতে পারবেন। অর্থাৎ 2021 রাজসুখ, রাজ সিংহাসন এবং রাজত্ব, এবং সত্যি কথা বলতে গেলে রাজকন্যা পেতে চলেছেন আপনারা। আপনারা যদি এই ছয়টি রাশির মধ্যে যদি পড়েন, আমি যে ছয়টি রাশির কথা বললাম, নেক্সট ভিডিওতে এরকম দুর্দান্ত টপিকস নিয়ে আমি আসব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো রাখুন, এবং কোন কোন সেক্টরে ব্যবসা করবেন সেটা অবশ্যই আপনারা নিজস্ব পার্সোনাল জন্মছকটা দেখান, এবং কোন কোন চাকরির ক্ষেত্রে আপনারা করবেন সেটাও কিন্তু নিজস্ব জন্মছক দেখান, তবেই কিন্তু আপনারা রাজ সিংহাসনে বসবেন। এবং আমার কথা
শুনুন, এবং আপনার যদি না মিলে অবশ্যই পার্সোনাল ছক আপনারা বিচার করেন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।